ভারতে পাচার হওয়ার তিন বছর পর দেশে ফিরল সাত বাংলাদেশি নারী বিশেষ ট্রাভেল পারমিটে বেনাপুল সীমান্তে তাদের হস্তান্তর করে ভারতীয় পুলিশ সোমবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ওই নারীদের বেনাপুল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয় যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র অফিসার আব্দুল মুহিত জানান ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তাদেরকে ভারতে পাচার করা হয় সে সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায় পরে আইনি সহায়তা দিতে ভারতীয় রেস্কিউ ফাউন্ডেশন নামের একটি মানবাধিকার সংস্থা আইনি লড়াইয়ের মাধ্যমে তাদেরকে মুক্ত করে নিজেদের হেফাজতে রাখে